আজকের গল্প কারাগার আর কারা বাসকে কেন্দ্র করে। আমরা যারা এই মুহূর্তে এই ভিডিও দেখছি তারাও এক প্রকার বন্দী। কেউ অভাবের কারাগারে, কেউ অর্থের, কেউ লোভের, কেউ বা অপরাধের কারাগারে। তবে আজকে যাদের গল্প শুনব তাদের একটাই অপরাধ ছিল, ঔপনিবেশিক পরাধীনতার পাঞ্জা থেকে ভারত মায়ের মুক্তি। আজ তারা নেই, একদিক থেকে ভালোই হয়েছে, নইলে তাদের বেঁচে থাকাটা হয়তো মৃত্যুর থেকেও আরও বেশি কঠিন হতো। যখন তারা দেখত যে দেশকে স্বাধীন করার জন্য এত অত্যাচার সহন, এত আত্মবলিদান, আজ সেই দেশের সম্মান ভেঙে খান খান। আর দেশকে ভালোবাসা বলতে বুঝি 15ই আগস্ট স্বাধীনতা দিবস, একটা সস্তার উৎসব, নেতাদের ভাষণ, মদ মাংস ভক্ষণ, পিকনিকে MP3 শ্রবণ আর বাইকের হ্যান্ডেলে পতাকা উত্তোলন। সেদিন একটা দেশ পরাধীন ছিল, আজ একটা সমাজ, কয়েকশো জাতি, মনুষ্যত্ব কিংবা মূল্যবোধ সবটাই পরাধীন। কলকাতা থেকে পোর্ট ব্লেয়ার পৌঁছে প্রথম দিনই প্রোগ্রামে রেখেছিলাম আন্দামানের সেলুলার জেলকে। এখানে টিকিট আছে, টিকিটের মূল্য হচ্ছে ইন্ডিয়ানদের জন্য হচ্ছে 30 টাকা, আর ফরেনার যারা আছেন তাদের জন্য হচ্ছে পার হেড 100 টাকা। এছাড়াও যদি আপনি ভিডিও ক্যামেরা ইউজ করেন তাহলে পড়বে আপনার চার্জেস 200 টাকা করে, বাট মোবাইল ক্যামেরা বা এমনি ক্যামেরার জন্য কোনোরকম কোনো চার্জেস এখানে নেই। প্রতি সপ্তাহে সোমবার এবং ন্যাশনাল হলিডেগুলোকে বাদ দিয়ে এই জেল দর্শকদের জন্য প্রতিদিনই খোলা রয়েছে। সেলুলার জেলে প্রবেশ করে প্রথমে দেখে নিলাম কাঁচের আধারে রাখা এই জেলের মডেলটি। সেই সাথে এই কক্ষে রাখা রয়েছে এই জেলে বিভিন্ন সময় কাটানো স্বাধীনতা সংগ্রামীদের কথা এবং তাদের ইতিহাস। দুশো টাকার বিনিময়ে এই গাইডের সাথে ঘুরে দেখেছিলাম সেলুলার জেল এবং তার মুখ থেকে শুনেছিলাম এই জেলের সঙ্গে জড়িত টুকরো টুকরো সমস্ত ইতিহাস। তবে এই সেলুলার জেলের ইতিহাস কিংবা কালাপানিকে রন্ধ্রে রন্ধ্রে উপলব্ধি করতে গেলে সব থেকে ভালো মাধ্যম হচ্ছে সন্ধেবেলার লাইট অ্যান্ড সাউন্ড শো। এই হচ্ছে সেলুলার জেলের সেই কুখ্যাত ফাঁসির মঞ্চ, যেখানে একজন নয় একসঙ্গে 3 জনকে ঝুলিয়ে দেওয়া হতো তাদের মৃত্যু সুনিশ্চিত করার জন্য। জেলখানার মিনারে বেজে উঠত ঘণ্টার ধ্বনি, ছড়িয়ে পড়ত দূর থেকে দূরান্তরে, বার্তা বহন করে নিয়ে যেত আজ আরও 3টে প্রাণ ঝরে গেল নির্দ্বিধায় নির্বিচারে। जिस दिन इनके हैंगिंग हो जाता है यहाँ ला के इनको इधर बैठा देंगे, बैठा करके आखिरी इच्छा पूछेंगे। आखिरी इच्छा कोई फैमिली के नहीं है, कौन से धर्म को मानते हैं, हिंदू है मुस्लिम है, वो जो बोलने के लिए एक चॉइस दिया जाता है, उसके बाद बोल देते हैं, उसके बाद उस हिसाब से प्रेयर करते थे। प्रेयर करने के बाद तीनों को ऐसे फेस को बंद कर लेते, काला कपड़ा से आपको जो है पूरा फेस को बंद करके यहाँ से उनको पास घर ले जाते थे और यहीं नहलाते थे, यहीं आखिरी इच्छा पूछता था, ये प्लेस फॉर लास्ट। এখানে শেষ নয়, মৃত্যুর থেকেও ভয়াবহ ছিল বন্ধুদের অমানসিক কঠোর পরিশ্রম, যা ভাবতেই গা শিউরে ওঠে, শক্ত হয়ে ওঠে চোয়াল, পড়ে থাকে একরাশ ঘেন্না সেই ঔপনিবেশিক শাসকদের জন্য। কলুর বলো সারাদিন ঘানি টেনে যত না পরিমাণ তেল নিষ্কাশন করতে পারত, তার থেকেও বেশি তেল নিষ্কাশন করতে বাধ্য করা হতো একজন কয়েদিকে, অন্যথায় জুড়ত চাবুক কিংবা তার থেকেও কঠিন কোনো শাস্তি। তবে ইংরেজের জাত ছিল ভীষণ বুদ্ধিমান, এই শাস্তি দেওয়ার কাজেও নিযুক্ত করেছিল সেই জেলেরই কিছু কয়েদিকে, উদ্দেশ্য ভাই ভাইয়ের রক্ত ঝরাক, ঠিক যেভাবে দেশ ভাগ করে দুটো জাতির মধ্যে ভেদাভেদ তৈরি করে সৃষ্টি করেছিল, ও হিন্দু ও মুসলমান। কাজ করতে অস্বীকার করলে তাদের হাতে পায়ে পরিয়ে রাখা হতো লোহার বেড়ি, চলার সময় পা আগে বা পরে চলে গেলে লৌহ বেড়ির আঘাতে ক্ষতবিক্ষত হতো হাত কিংবা পায়ের মাংসপিণ্ড, নগ্ন শরীরে পোশাকের পরিবর্তে পরিয়ে দেওয়া হতো চটের আলখাল্লা, প্রচণ্ড গরমে শরীরে জ্বালা ধরানোর জন্য যা অসহ্য শাস্তি, এর পরেও ধ্বনি উঠত বন্দে মাতরম। তো ইয়াহ বন্ধ কর দেতে কি কোই হাত ইয়াহ সে গোল না দে, ইয়াহ সে উনকা হাত নেই পৌঁছানা, ইসকো সাইড লকার সিস্টেম বলতে থে, আর রাত কো খানা ইয়াহ সে দিয়া জাতা থা, ইয়ে রাত কো খানা দেনা তো ইয়াহ সে দিয়া জাতা থা,
रात से इन लोग डरते थे, कभी कभी मार भी देते। ये है आपको खाना देने के लिए, आइए अंदर आइए। फ्रेमे बाधानो सदा कलो छविटा प्रख्यात स्वाधीनता संग्रामी শচীন্দ্রনাথ স্যান্যালের। সিরুলার জেলের প্রায় 693টি কারাগারের প্রত্যেকটি ছিল আকারায়তনে সমান, দৈর্ঘ্যে 13.5 ফুট লম্বা এবং প্রস্থে 7 ফুট চওড়া। কয়েদীদের শৌচকৃত সারার জন্য বরাদ্দ ছিল এই মাটির হাঁড়ি, যা কয়েদি নিজেই বহন করে নিয়ে যেত এবং পুনরায় সেটি ব্যবহার করত। খাবার দেওয়া হতো কাঁসার একটি পাত্রে, যাতে সময় পেরিয়ে গেলে ধাতুর বিক্রিয়ায় সেই খাবার তিক্ত স্বাদ ধারণ করে। चेन से ऐसा बांध करके डाल देंगे, रात भर ऐसे ही रह जाएंगे ना, दूसरा दिन आंदोलन नहीं करेंगे, वो डर जाएगा वो। এই সব শুনতে শুনতেই চোখের সামনে ভেসে উঠছিল সেই সব কালা দিনগুলো। আশেপাশের বাতাস ধীরে ধীরে ভারী হয়ে উঠছিল, বহু বছর ধরে বহু মানুষের দীর্ঘ নিঃশ্বাসের ছোঁয়া গায়ে পড়তেই শরীরে কাঁটা দিয়ে উঠল, আর একাকি এগোতে সাহস হলো না। শত অত্যাচার সহ্য করেও নিজের সংকল্পে দৃঢ় ছিলেন সেই বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী বীর বিনায়ক দামোদর সাভারকর, যাকে একই সাথে দুবার উমর কায়েদের সাজা দেওয়া হয়, যার মেয়াদ ছিল 50 বছর। তবে তিনি নিশ্চিন্ত ছিলেন দেশজুড়ে স্বাধীনতা সংগ্রামের যে লেলিহান শিখা জ্বলে উঠেছে তাতে ঔপনিবেশিক শাসনের অবসান হতে বাধ্য। আর এই বটবেশকর দাস ভি বড়া ফেমাস থা, উত্তর প্রদেশ কা নাম পহলে এসাই বোলা জাতা থা, यूनिटेड प्रोबेशन करके लिखा जाता था। सो गया, इसको बोला डॉक्टर को, बोला भाई तुम क्यों काम नहीं कर रहा है, वो बोला हम नहीं उठ सकता बोला। শুধু ইতিহাস বলে পাতাতেই নয়, আন্দামানের সিরুলার জেলের দেয়ালেও খোদাই করা রয়েছে কালা পানির সাজা প্রাপ্ত সেই সব স্বাধীনতা সংগ্রামীর নাম। সিঁড়ি পেরিয়ে ওপরে উঠে সিরুলার জেলের ছাদে পৌঁছে দুটো জিনিস চোখে পড়ল, এক মেঘলা আবহাওয়া, সেই সাথে প্রতিটা বিল্ডিংয়ের সমান পরিধি। যদিও 1941 সালের ভূমিকম্পে এই জেলের বেশ কিছু অংশ ধূলিসাৎ হয়ে গিয়েছে, সেই জায়গায় তৈরি হয়েছে সরকারি হাসপাতাল। শুধু ব্রিটিশ সরকারই নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাককালে জাপানিরাও এই দ্বীপপুঞ্জ অধিকার করে। শুরু হয় অত্যাচার এবং হত্যালীলার আরও এক অব্যাহত ধারা। শেষ পর্যন্ত নেতাজি সুভাষচন্দ্র বসুর আগমন ঘটে 1943 সালে, 30শে ডিসেম্বর 1943 সাল স্বাধীন ভারতের প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয় এই সিরুলার জেলে। পরবর্তী দিনে এই সিরুলার জেলকে রাষ্ট্রীয় স্মারকের স্বীকৃতি দেয় ভারত সরকার। আপনারা যারা আগামী দিনে আন্দামান ভ্রমণের পরিকল্পনা করছেন, তাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা কিন্তু এই সেলুলার জেলের লাইট অ্যান্ড সাউন্ড শো কোনোভাবেই মিস করবেন না। লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের টিকিট আপনারা অনলাইনেও বুক করতে পারেন, কিংবা স্পটে গিয়েও বুক করতে পারেন। অনলাইন বুকিংয়ের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলো, এবং এই ভিডিও স্ক্রিনে শেয়ার করলাম লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের টাইমিংগুলো। সেলুলার জেল দেখে আন্দামানের প্রথম দিনের মধ্যাহ্নভোজনটা সেরেছিলাম আদি বাঙালি হোটেলে। আদি বাঙালি হোটেলে ভেজ থালি 110 টাকা। সহকারী আইটেম হিসাবে আমি নিয়েছিলাম ভেটকি মাছ, স্বাদ বেশ ভালোই। পোর্টব্লেয়ার ঘুরে দেখার জন্য অটো, ফোর হুইলার, এমনকি টু হুইলারও ভাড়া পাওয়া যায়। খাওয়া দাওয়ার পর্ব সেরে চলে গিয়েছিলাম করভিনস্কোপ সিবিচে কিছুটা সময় কাটাতে।
ছোট্ট সি বিচ, বেশ সাজানো গোছানো, অনেকটা গোয়া গোয়া ফিলিংস। কিন্তু এখানে যেটা মেন সেটা হচ্ছে এখানকার যে ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি সেগুলো। রাত জাগা ক্লান্তি আর মেঘলা ওয়েদার আজকে কিন্তু দুটোই আমাকে বেশ ঘায়েল করেছে। আন্দামানের সমুদ্রের যে অ্যাকচুয়াল কালার সেটাও কিন্তু বোঝা যাচ্ছে না। জোর করে ভালোবাসা কিংবা প্রকৃতির অপরূপ সৌন্দর্যকে দর্শন করা কোনো মতেই সম্ভব নয়। সেদিন বিকালে মেঘলা আবহাওয়ার জন্য করভিনস্কোপ সি বিচ আমাকে হতাশ করেছিল। ফেরার পথে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখে সেদিনের ইদি টেনেছিলাম। পরের দিন সকালে পা বাড়িয়েছিলাম রস আইল্যান্ড এবং নর্থ বে আইল্যান্ডের দিকে। আর সত্যি কথা বলতে সেদিন প্রকৃতি তার অপরূপ সৌন্দর্যকে উজাড় করে মেলে ধরেছিল আমাদের সামনে। ফিরব সেই গল্প নিয়ে পরের পর্বে খুব তাড়াতাড়ি।